আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সাহাদাত হোসেন, সহকারী শিক্ষক, মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া বাগেরহাট, শ্রেণী অষ্টম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় তৃতীয়, পাঠ ৬, সূরা আল কাদর সম্পর্কে আমরা ধারণা লাভ করব। এর শানে নজুল, কেন আল্লাহ তাআলা এ সূরা নাজিল করেছেন, এর শাব্দিক অর্থ কিছু জেনে নেব এবং এ সূরা মুখস্থ করব এবং এর ব্যাখ্যা সম্পর্কে কিছু ধারণা নিব। যাক, আমরা প্রথমে চলে যাই সূরা আল কদর। আল কোরআনের অত্যন্ত মর্যাদা সম্পন্ন সূরা, এটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ। এর আয়াত সংখ্যা ৫টি। সূরা আল কদর কোরআন মাজিদের ৯৭তম সূরা। এ সূরা লাইলাতুল কদর এর ফজিলাত বর্ণনা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এ সূরায় লাইলাতুল কদর শব্দটি মোট ৩বার এসেছে। এ কাদর শব্দ থেকে সূরায় আল কাদর নাম রাখা হয়। এর শানে নজুল, কেন আল্লাহ তাআলা সূরা আল কদর নাজিল করেছেন এ সম্পর্কে আমরা জেনে নেব। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরায়েলের একজন লোক সম্পর্কে আলোচনা করেছিলেন, যিনি সমস্ত রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং দিনের বেলায় তিনি জিহাদ করতেন। এভাবে ১০০০ মাস যাবৎ আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকেন। এ বিবরণ শুনে সাহাবীগণ বিস্ময় প্রকাশ করলেন অথবা নিজেদের মধ্যে আফসোস করতে লাগলেন। সাহাবীগণ ভাবলেন, আমরা ১০০০ মাস ইবাদত করার সুযোগ পাব না, কারণ আগেরকার উম্মতেরা অনেক বেশি দিন বেঁচে থাকত, আমরা অল্প দিন বেঁচে থাকি, কিভাবে আগেরকার উম্মতের সমকক্ষ ইবাদত করব। আল্লাহ তাআলা এই সাহাবীদের আফসোসের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এ সূরা নাজিল করেন। এতে তিনি জানিয়ে দেন লাইলাতুল কদর এমন একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। এবার আমরা এর কিছু শাব্দিক অর্থ জেনে নেব, যাতে আমরা বাংলা ভাষায় কথা বলি, যেহেতু আরবি অনেকেই আমরা জানি না, তাই আমি আরবিও বলবো অর্থও বলবো। আমরা কিছু কিছু শব্দ মুখস্থ করে নেব, যেমন আংজাল্লা, আমি অবতীর্ণ করেছি, লাইলাতুন মানে রাত, আল কদরি পরিমাণ, লাইলাতুল কদরি মহিমান্বিত রাত, মা কি খয়রুন উত্তম, আলফুন হাজার শাহরুন মাস, তানাজ্জালু অবতীর্ণ হয় মালাইকাতি ফেরেশতাগণ, ওয়ার রূহ আত্মা, ইজনুন অনুমতি, হাত্তা পর্যন্ত সালামুন শান্তি, মাতলাই আবির্ভাব, আল ফাজরি প্রভাত। এবার আমরা সূরা আল কদরের অনুবাদ সম্পর্কে জানব এবং সূরাও বলব। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করেছি। إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ, নিশ্চয় আমি এটি অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ, আর আপনি কি জানেন এই মহিমান্বিত রাত কি? লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম।
تنزل الملائكة والروح فيها بإذن ربه من كل أمر সে রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ রূহ তাদের প্রতিপালকের অনুমতি কর্মে অবতীর্ণ হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, সে রাতের উষা উদয় হওয়া পর্যন্তই শান্তি বিরাজ করে। এবার আমরা সূরা আল কদরের ব্যাখ্যা সম্পর্কে জানব। লাইলাতুল কদর বা কদরের রাত অত্যন্ত মর্যাদা সম্পন্ন রাত। আল্লাহ তাআলা এই রাতে পবিত্র কোরআন নাজিল করেছেন। এ রাতে ইবাদাত হাজার মাসের অপেক্ষা উত্তম। এক হাজার মাস সমান 83 বছর 4 মাস। আমাদের খুবই সীমিত হায়াত, এজন্য এ রাতটি আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত স্বরূপ। এ রাতে আল্লাহ তাআলা ফেরেশতা মনকে রহমাত শান্তি দিয়ে প্রেরণ করেছেন। এ রাতের শুরু থেকে শেষ পর্যন্ত রহমাত শান্তি বিরাজ করে থাকে। তাই আমরা কাদরের দিন উদযাপন করব, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করব, যাতে করে আমরা আল্লাহ তাআলা যেন বেশি বেশি আমরা আমল করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আল্লাহ তাআলা আমাদের জীবনে শান্তি করুণা দান করেন। এ পর্যন্তই আমরা শেষ করব। প্রিয় শিক্ষার্থী, আগামী দিন তোমরা সূরা কাদর মুখস্থ করে আসবে এবং অর্থ শায়ে নুজুল মুখস্থ করবে, জেনে নেবে, ব্যাখ্যাও সম্পর্কে জানবে। যদি না বুঝতে পারো আগামী ক্লাস আবার বলবে। ধন্যবাদ, সামনে আবারও তোমাদের ক্লাসের সাথে দেখা হবে।